আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেন। তাহলে চলুন ঘুরে দেখা যাক বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। বাংলার আকাশ রাখিব মুক্ত, বাংলাদেশ বিমান বাহিনীর স্লোগান। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর ঢাকার ভিতরে একদম প্রান্ত কেন্দ্রে ঢাকা তেজগাঁয় অবস্থিত। এটা সপ্তাহে রবিবার বন্ধ থাকে, শুক্র ও শনিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এবং সোম থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আপনি চাইলে 50 টাকার বিনিময়ে জাদুঘরটি ঘুরে দেখতে পারেন। এই জাদুঘরের ভিতরে উন্নত মানের খাবার রয়েছে এবং খুবই পরিপাটি পরিবেশ। যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য রয়েছে আলাদা গাড়ি পার্কিং এর ব্যবস্থা। ওই যে দেখা যাচ্ছে যে এটি হচ্ছে P-35 রেডার। এই রেডারটি 1974 সালে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটিতে ব্যবহার করা হয়েছিল। এই রেডারটি দ্বারা বিমানকে সর্বোচ্চ 370 কিলোমিটার পর্যন্ত পর্যবেক্ষণ করা সম্ভব ছিল। আর এটি হচ্ছে FT-5 প্রশিক্ষণ বিমান। চীনের তৈরি বিমানটি 1956 সালে তৈরি করা হয় এবং 1981 সালে এটি বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত করা হয়। এটি হচ্ছে MiG-21 প্রশিক্ষণ যুদ্ধ বিমান। 1973 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে রাশিয়ার তৈরি এই বিমানটি সংযোজিত হয় এবং 2000 সাল পর্যন্ত এই বিমানটি ব্যবহার করা হয়। এছাড়া আরো অনেক ধরনের বিমান ও হেলিকপ্টার রয়েছে। এর মধ্যে সবচেয়ে উন্নত মানের বিমান হচ্ছে বলাকা বিমান। এই বলাকা বিমান বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম বিমান। এই বলাকা বিমানটি বাংলাদেশ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বিমান হিসেবে ব্যবহৃত হত। এই বলাকা বিমানটিতে আপনারা চাইলে 30 টাকার বিনিময়ে ঢুকতে পারেন। এছাড়া আরো অনেক ধরনের হেলিকপ্টার রয়েছে, চাইলে আপনি 20 টাকার বিনিময়ে ভিতরে ঘুরে দেখতে পারেন। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর সম্পূর্ণ ধূমপান মুক্ত একটি পরিবেশ। আর এখানে নানান ধরনের পালমের গাছ লাগানো হয়েছে। আর দেখতেই পাচ্ছেন যে রাস্তার দুপাশে ভারী রঙের গাছ লাগানো আছে। ঢাকার ভিতরে খুব সুন্দর একটি পরিবেশ। আপনি চাইলে 50 টাকার বিনিময়ে এই বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরটি ঘুরে দেখতে পারেন। আর এর পাশে রয়েছে তেজগাঁও পুরাতন বিমানবন্দর। আর ওই সাইডটি যে এটি দেখতেই পাচ্ছেন এখনো কাজ সম্পূর্ণ শেষ হয়নি, কিছুদিন আগে এই কাজটি শুরু করেন, এই প্রকল্পটি শুরু করেন। দেখতে পাচ্ছেন এখানে মূর্তির কাজ এখনো সম্পূর্ণ শেষ হয় নাই। আর পাশে রয়েছে উন্নত মানের রেস্টুরেন্ট। আর এই বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরের ভিতরে বাহির থেকে কোনো খাবার আনা যায় না, সম্পূর্ণ নিষেধ। আর এর ভিতর থেকেই কিনতে হয়। এখানে দেখতে পাচ্ছেন বসার জন্য যে আলাদা জায়গা রয়েছে। আর দেখতে পাচ্ছেন যে এখানে আম গাছ লাগানো আছে, মাঝখান দিয়ে রাস্তা, দুপাশে আম গাছ। আর এখানে একটি পুকুর রয়েছে, এর চারপাশে ট্রেনের রাস্তা রয়েছে। আর এই পুকুরে স্পিড বোট রয়েছে, চাইলে আপনি 50 টাকার বিনিময়ে এটি ঘুরে দেখতে পারেন। আর এখানে নানান ধরনের জীবজন্তুর মূর্তি রয়েছে। এটি সম্পূর্ণ উন্মুক্ত, আপনি এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না।
ফ্রি ঘুরে দেখতে পারেন এই জায়গাগুলি। দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তার দুপাশে ফুল গাছ লাগানো আছে এবং উপর দিয়ে একটি ছাউনি আকারে তৈরি করা হয়েছে। বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘরের সম্পূর্ণ ভিডিওটি আপনার কাছে কিরকম লাগলো সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে দিন। আবার কোনো এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।